বর্ষার শুরুতে গাছের চারা বিলি করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার মহিয়াড়িতে এক অনুষ্ঠানে এলাকার মানুষদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি তাদের গাছ লাগানো এবং গাছ বাঁচানোর প্রয়োজনীয়তা পাঠ করা হলো মহিয়াড়ি পথের ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এদিন সংস্থার সভাপতি কাকলি নস্কর বলেন, গাছ যেমন পরিবেশে অক্সিজেন যোগান দেয়, তেমনি গাছের ঠান্ডা বাতাসে মানুষ স্বস্তি পায়। তাই মানুষের জীবনে গাছের ভূমিকা অপরিসীম। তাই এলাকায় গাছ বাড়াতে নতুন করে বৃক্ষরোপণ করার জন্য গাছের চারা তুলে দেওয়া হলো। এদিন মহিয়াড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঙ্গলা রায় বলেন, মাটির নিচে জলের অভাব হচ্ছে, প্রচুর গাছ লাগানোর প্রয়োজন। এই সংস্থা খুব ভালো কাজ করছে। এদিন সংস্থার পক্ষ থেকে 1000 গাছের চারা বিলি করা হয়। যেভাবে গাছ কাটা হচ্ছে, ওর পরিবর্তে তার ডবল গাছ বসিয়ে আমরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করবো। একমাত্র অক্সিজেন পাওয়া যায় গাছের মাধ্যমে, অথবা প্রাকৃতিক অক্সিজেন পাওয়া যায় না, সেই জন্য গাছ বসিয়ে আমরা চেষ্টা করবো আমার নাম শ্যামা দাস, আমি পাথে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য প্লাস আমি পঞ্চায়েত সমিতির সদস্য।